হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে এই চারটি মাস, যেমন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, যেটি চতুর্মাস্য নামে অভিহিত, আচার্যরা চাতুর্মাস্য বলে অভিহিত করেছেন শাস্ত্রে, এই চারটি নাম একত্রিতভাবে, চারটি মাসের নাম একত্রিতভাবে, সেই চতুর্মাস্য ব্রত কী এবং কেন এই চাতুর্মাসে শাক, দই, দুধ, বিউলির ডাল, হ্যাঁ, আমিষ আহার ইত্যাদি বর্জন করা হয়, কী মাহাত্ম্য রয়েছে এই চাতুর্মাসে, তো আসুন আমরা শাস্ত্রের আধারে জেনে নেব যে চতুর্মাসের কী এত মাহাত্ম্য। চাতুর্মাস্য ব্রত এটি মহাজনস্য যেন গতস্য পন্থা, আমাদের যে সমস্ত আচার্যরা মহাজনরা রয়েছেন সেই মহাজনদের ক্রমানুভাবে পরম্পরা অনুসারে সেটি আসছে, যে চাতুর্মাস্য ব্রত, বিশেষ করে কার্তিক মাস। আচার্যরা বলছেন এই চাতুর্মাসে, এই চারটি মাস, যেমন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক নিয়ে চতুর্মাস্য, যেমন চাতুর্মাসে শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে অড়হর ডাল, আমিষ আহার ইত্যাদি বর্জন। কেন এটি বর্জন করব, এটি প্রথম প্রশ্ন, সেটি শাস্ত্রের আধারে আমরা দেখব। শাস্ত্রে বলা হচ্ছে স্কন্দ পুরাণ এবং অন্যান্য আদি পুরাণেও বলা হয়েছে, স্কন্দ পুরাণে বিস্তারভাবে সেটি ব্যাখ্যা করা হয়েছে, শ্রাবণে বর্জয়েত শাকং দধি ভাদ্রং পদে তথা, দুগ্ধম আশ্য যুজে মাসি, কার্তিকে চামিষং ত্যাজ্যেত। এই কথা স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যে কী কী, শ্রাবণে বর্জয়েত শাকং, শ্রাবণে শাক খাওয়া বন্ধ করতে হবে, দধি ভাদ্রপদে তথা, ভাদ্র মাসে দই ভক্ষণ করা বন্ধ করতে হবে, শাশ্বিনে দুধ, আশ্বিন মাসে দুধ, এবং কার্তিকে আমিষ বা অড়হর ডাল বর্জন করতে হবে। কেন এগুলো বর্জন করতে হবে, কোন শাস্ত্রে সেটি আমরা জানলাম স্কন্দ পুরাণের ভিত্তিতে, কেন এটুগুলো বন্ধন করবো এবং অন্যান্য শাস্ত্রে সেটি অন্যান্য বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বর্ণনা করা রয়েছে যে কেন এগুলো বন্ধ করব আমরা এই মাসে খাওয়া, স্বাভাবিক একটা প্রশ্ন থাকে, কেন এই মাসে আমি শাক খাবো না, কেন দই খাবো না, কেন দুধ খাবো না, স্বাভাবিক প্রশ্ন থাকে। তো আমরা জানি এই মাসে আচার্যরা শাস্ত্রে বর্ণনা করেছেন, মানে শাকের মধ্যে নাকি ব্রহ্মা যি নাকি অবস্থান করেন, শাকের মধ্যে ব্রহ্মা অবস্থান করছেন, এবং দধিতে নাকি শিবজি অবস্থান করেন, দুধে বিষ্ণু অধিষ্ঠান করেন, তো এইরকম দেবতাদের অধিষ্ঠান এক একটা এই যে মাসে, ভাদ্র, আশ্বিন, হ্যাঁ, শ্রাবণ, কার্তিক, এক একটা মাসে এক একটা দ্রব্যের মধ্যে দেবতাদের অধিষ্ঠান থাকে, তাই শাস্ত্রে বলছে এগুলি যদি ভোজন করা হয় তাদের চরণ অপরাধ হয় এবং অপরাধের ফলে আমাদের যে ভগবত ভক্তি সাধন করছি, সাধন ভক্তি, তাতে কী হয়, সেটি বিঘ্ন নষ্ট হয়, আমাদের ভক্তি অবক্ষয় হয়, আমাদের ভক্তি নষ্ট হয়, তাই এটি বর্জন করলে খুব ভালো। এবং যদি আমরা চিকিৎসাশাস্ত্রের মতে যদি দেখি যে এই দ্রব্যগুলি কেন এই মাসে বন্ধ করা হয়, চিকিৎসাশাস্ত্র মতে বলা হয়েছে এই সময় রোগ জীবাণু এই সমস্ত বস্তুতে ছড়িয়ে থাকে, আর এই সমস্ত বস্তু যদি ভক্ষণ করা হয় এই সময় রোগ জীবাণু হ্রাস আমাদের শরীরে বাড়তে থাকে, যেমন শ্রাবণে শাক ভক্ষণে বেশি বদহজম হয়, আপনারা দেখবেন খেয়ে যারা যারা খান এই সময় শাক খেলে কিন্তু বদহজম হয়, কেন আচার্যরা এও বলেছেন, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম এক সন্ন্যাসী শিশুমত ভক্তিপ্রেম স্বামী মহারাজের কাছে যে শাক কেন বর্জন, তখন মহারাজ বলেছিলেন যে এই সময় শাকে বেশিরভাগ বর্ষাকাল, তো বর্ষার সময় পোকা উৎপন্ন হয়, তার পোকা উৎপন্ন হলে সেগুলো খেলে আমাদের কী হবে, সেটা আমাদের ভালো হবে না,
জীব হত্যা হবে, তার ফলে ভক্তি নাশ হবে। তাই চিকিৎসাশাস্ত্র মতে বলা হচ্ছে যে শ্রাবণে যদি শাক ভক্ষণ করা হয় তাহলে বদ হজমের সৃষ্টি হবে। দ্বিতীয়, যদি আমরা এই যে দেখবেন কার্তিক মাসে যদি কলাই বা খেসারির ডাল খান, শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়, সেটি অত্যন্ত গুরুপাক হয়ে যায় চিকিৎসাশাস্ত্র বলছে। হ্যাঁ, তাই এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সমস্ত দিকই ভালো থাকবে, যেমন পারমার্থিক জাগতিক থাকবেই, পারমার্থিক তো থাকবে সেটা বলার নয়। হ্যাঁ, তো যদি মেনে চলি আমরা সে আচার্যদের কথা। হ্যাঁ, তাই অবৈষ্ণবদের এই প্রিয় খাদ্য মাছ, হ্যাঁ মাছ আদিতে কলেরা বসন্ত ট্রাই ফয়েড জীবাণু সঞ্চারিত হয়, স্বাস্থ্য সেটি বলা হচ্ছে। হ্যাঁ, যদি এই মাসে মাছ মাংস খাওয়া হয় তো কলেরা টাইফয়েড ইত্যাদি ইত্যাদি হয়, সেটি চিকিৎসাশাস্ত্রে বলা হচ্ছে। তাই এই চাতুর্মাস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই চারটি মাস, যেমন আমাদের আচার্যরা বলেছেন এই চারটি মাস, যেমন এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই সময় সাধকগণ কী করেন, সাধকগণ এই চারটি মাস সাধনা করেন, সাধন ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন, তারা একত্রে বিরাজ করেন এবং একত্রিতভাবে থেকে তারা ভগবান শ্রীবিগ্রহের আরাধনা করেন, তারা ভগবানের মূর্তির আরাধনা করেন, ভগবানের নামের আরাধনা করেন, ভগবানের নাম জপ করেন। তাই সাধকগণের অতিবই প্রিয় চারটি মাস, এবং তার মধ্যে প্রিয় মাস কার্তিক মাস। সে কার্তিক মাস সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কার্তিক মাসের কতই গুরুত্ব, এবং এই তিনটি মাসও অতীব গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব আপনারা এই শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে যেমন শাক দই দুধ বর্জন, সেগুলি বর্জন করুন এবং ভগবানের সেই সমস্ত ভগবানের প্রিয় হন, এবং আচার্যবৃন্দের সেই যে দেওয়া পথ যেটি আচার্যরা মেনে এসেছেন, এবং আমাদের সংস্থার যে প্রধানতম প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ অতীব ন্যূনতমভাবে আমাদেরকে এই তিনটি এক প্রতি মাসে একটি করে জিনিস বর্জন করার মতো অতীব সুলভ করে দিয়েছেন। তাই সেগুলি যদি আমরা করতে পারি অবশ্যই আমরা ভগবত ভক্তিতে অগ্রসর হব। তো শিলা প্রভুপাদ সে কথাই বলেছেন, যদি মহাজনস্য গতস্য পন্থা, যদি মহাজনদের পথ অনুসরণ করে আমরা চলি অবশ্যই আমরা ভগবত ভক্তিতে অগ্রগতি লাভ করতে পারবো, অগ্রসর হতে পারবো, এটি হচ্ছে আচার্যদের মত। তাই সবাই চাতুর্মাস ভূতে এইগুলি বর্জন করতে ভুলবেন না, এবং চাতুর্মাসে ভুলেও আপনারা এইগুলি ভক্ষণ করবেন না, তার ফলে অতীব আমাদের যে ভগবত ভক্তি নাশ হতে পারে। হরে কৃষ্ণ।